Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Inna alhamdulillahi nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله العظيم وقال سيد البشر والجن صلى الله تعالى عليه وسلم الموت جسر يوصل الحبيب إلى الحبيب أو كما قال النبي عليه الصلاة والسلام وقال سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما امرا شكولي درود پڑھتے راضی ہیں نا درود شریف پڑھتے راضی ہیں نہیں درود ابراہیمی শ্রেষ্ঠ درود جے درود امرا نمازے پڑھی সংক্ষেপ সময়ে রাসূলুল্লাহর ভালোবাসা অন্তরে নিয়ে সমস্বরে আওয়াজ করে দুরুদ ইব্রাহিমি পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ بارك على محمد
وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান মনিবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাত শুকর আম যে খাইতেছ টক না মিষ্টি ক মুখের বেটকি দেখলে বুঝছ না হ্যাঁ তো যারা খুশি হয় তাদের চেহারা দেখলেই বোঝা যায় যে লোকটা আসলে আনন্দিত খুশি তো আপনারা যে মাহফিলে আসছেন আপনারা খুশি না বেদার সকলেই খুশি হ্যাঁ তাইলে খুশি হলে আল্লাহ পাকের শিখানো সেই কালিমা আমরা সমস্বরে জোরে সুরে আওয়াজ করে পড়ে নেই আলহামদুলিল্লাহ আরো জোরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন রাত অনেক হয়ে গেছে এত রাত্রে কথা বলার তবিয়ত অন্য বক্তার থাকতে পারে কিন্তু আমার নাই কারণ আমাদের প্রতিষ্ঠান আছে মসজিদ আছে ডিউটি পালন করতে হয় বিবি বাচ্চা আছে ডিউটি পালন করতে হয় সব জিনিসের একটা নিয়ম রুটিন রুলস আছে ঠিক কি না এই অপারেটর কোথায় বক্সে আরেকটু চাউন লাগবে তো যেই কাজ রুটিন মাফিক হয় ওই কাজে আসমান থেকে আল্লাহ পাক বরকত দেয় ঠিক কি না জোরে কোন অতএব সব জিনিস নিয়মতান্ত্রিক হওয়া ভালো নিয়মের বাহিরে কোনো কিছুই ভালো না কি কোন কথা ঠিক কি না এই বাচ্চা কাচ্চারা দুষ্টামি করবা না কথা বেশি সময় বলবো না অল্প সময় তো কথাগুলো দিলের কান দিয়ে শুনতে হবে তো সব জিনিস নিয়মতান্ত্রিক রুলসের ভিতরে থাকলে ভালো হয় যেরকম ঠিক কি না যেমন থানবী রহমতুল্লাহ আলাই ওনার কিতাবের মধ্যে লিখছে এরকম দশ হাজার ওয়াজ মাহফিল যদি এক পাল্লাতে রাখা হয় আর ফজরের ফরজের আগে যে দুই রাকাত সুন্নত আছে এই সুন্নতগুলোকে যদি এক পাল্লায় রাখা হয় ফজরের ফরজ দুই রাকাতের আগে দুই রাকাত সুন্নতের পাল্লা এমন দশ হাজার ওয়াজের পাল্লার চাইতে ভারী হয়ে যাবে রাত্রে তিনটা পর্যন্ত ওয়াজ শুনলেন কানতে কানতে বেহুশ হয়ে পইরা গেলেন কিন্তু ফজরের সময় নাক ডাইকা ঘুমাইলেন এই জাতের ওয়াজ শুনা লাভ কি কি কন এই জাতের ওয়াজ শুনে লাভ আছে যাই হোক আজকে সরকার দলীয় আমাদের এমপি মহোদয় আসছিলেন এমপি মহোদয়ের পিএস সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা আসছিলেন বিদায় আজকে একটু এলোমেলো হয়ে গেছে আমি আমার বড় ভাইয়ের কাছে অনুরোধ রাখব ভবিষ্যতে যেন হ্যাঁ আমাদের এমপি মহোদয় আসবে মন্ত্রী মহোদয় আসবে পৌরসভা মেয়র সাহেব আসবে কাউন্সিলররা আসবে কিন্তু শিডিউলটা যেন ব্যতিক্রম না হয় শিডিউলটা ব্যতিক্রম হলে সব জিনিসের শিডিউল আপনার এলোমেলো হয়ে যায় জোরে কোন ঠিক কি না আমি গত বছর এই প্রোগ্রামে হাজির হয়েছিলাম আল্লাহ তাআলা আমাকে হাজির করিয়েছিলেন আপনারা কি গত বছর আমাকে দেখছিলেন এই মাহফিলে হ্যাঁ যাই হোক আল্লাহ তাআলা এবছর আপনাদের ভালোবাসার বন্ধনের টানে আমাকে নিয়ে আসছেন যদি হায়াতে বাঁচি আল্লাহ তাআলা যদি হায়াতে বরকত দেয় আবার রেজিক তাকে আবার আসবো ঠিক কি না যাই হোক আলোচনা যতক্ষণই হয় কথাগুলো দিলের কান দিয়ে শোনার চেষ্টা করব রাজি আছি না যেই কথা দিল দিয়ে শুনবেন ওই কথা দিলের ভিতরে আসর করবে আর যেই কথা বাহ্যিক কান দিয়ে শুনবেন একটা দিয়ে শুনবেন আর একটা দিয়ে বের হয়ে যাবে ঠিক কিনা জোরে কোন এক লোক রাস্তাত হুজুট খাইছে হুজুট খায়া পায়ের মধ্যে ব্যথা পাইছে তো ডাক্তার সাহেবের কাছে গিয়ে বলছে ডাক্তার সাহেব পায়ে ব্যথা পাইছি মলম দেন মলম দিছে ডাক্তার সাহেব বইলা দিছে যেখানে ব্যথা পাইছেন ওখানে মলম লাগাইন তা মুরব্বী মনে করছে যে তিন রাস্তার মুরুদে হুসুট খায়া পড়ছিল ওখানে বুঝি মলম লাগাইবার কথা কইছে বাড়িতে যাওয়ার সময় সব মলম তিন রাস্তার মোড়ে মালিশ করে দিয়া বাড়িতে গেছে রাতের বেলা ঘুমাইছে পায়ের ব্যথা তো আর ঘুম হয় না পরের দিন সকালবেলা ডাক্তারে গিয়া ধরছে ও ডাক্তার সাহেব নগদ টাকা দিয়া মলম নিলাম পায়ের ব্যথা দিয়ে ভালো হইল না ঘটনা কি মলম লাগাইছেন কই ক যেখানে বলছেন সেখানেই লাগাইছি আরে লাগাইছেন কই ক চলেন আমার সাথে
কোথায়, কদিন রাস্তার মাথায়। ডাক্তার সাহেব কই আমি কি মলম দিছিলাম তিন রাস্তার মাথায় লাগাইতে না পায়ে লাগাইতে? যেখানে ব্যথা মানে শরীরের যে অঙ্গে ব্যথা পাইছেন ওই অঙ্গে মলম লাগার কথা বলছিল হুজুরগণ, ঠিক কি না? তো এই মলম তিন রাস্তার মোড়ে যদি ফ্যাক্টরির সব মলম শেষ করে দেন পায়ের ব্যথা ভালো হবে? সম্ভব। সেজন্যে ওয়াজ দিলের কান দিয়া শুনতে হবে, বাহ্যিক কান দিয়া কিয়ামত পর্যন্ত বয়ান শুনতে পারবেন। এই বয়ান আপনাকে নামাজি বানাবে না, এই বয়ান আপনাকে সুদ থেকে বাঁচাবে না, এই বয়ান আপনাকে হারাম থেকে বাঁচাবে না, এই বয়ান আপনার বিবিকে পর্দার ভিতরে ঢুকাবে না, এই বয়ান আপনার মেয়েকে বেহায়াপনা থেকে বাঁচাবে না, আপনার আপনার আত্মীয় স্বজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে না। চিল্লায় বলুন কথা ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমি আল্লাহর ঐশী গ্রন্থ কুরআন আল হাকিমের ছোট্ট এখানে আয়াত পড়েছি। আমার আপনার নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমতুল্লিল আলামিনের অসংখ্য অগণিত হাদিসে শরীফার ভান্ডার থেকে ছোট্ট একখানে হাদিসের অংশ বিশেষ পাঠ করেছি। রব্বুল আলামিন অল্প সময়ের ভিতরে আয়াত এবং হাদিসকে সামনে রেখে মুরব্বীদের জবানের বরকতি কথাগুলো আপনাদের সম্মুখে মুজাকারা করার তৌফিক দান করুন। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। এই পৃথিবীতে অনেক রকম, অনেক বর্ণের, অনেক ধর্মালম্বী মানুষ এই দুনিয়াতে বসবাস করে, কিন্তু সকলের কাছে একটা মাসআলা স্পষ্ট। ওই মাসআলাটা হলো আমাদের সকলকে দুনিয়া ছেড়ে পরপারের দিকে পাড়ি জমাইতে হবে, ঠিক কিনা? মরতে হবে কি হবে না? এই দুনিয়াতে কি চিরদিন থাকতে পারবেন? কেউ পারছে থাকতে? সম্ভব? কথা বুঝেন না আমার, সম্ভব নি দুনিয়াতে থাকা? হ্যাঁ, কেউ পারছে? রাজা বাদশাহ উজির নাজির বড় বড় প্রাইম মিনিস্টার যারা ছিল তারা কি থাকতে পারছে? আমি আপনি পারব? সম্ভব না। হাজারো চেষ্টা করলে এই দুনিয়াতে থাকা সম্ভব না, কারণ এটা আমাদের আসল বাড়ি না। আমাদের আসল বাড়ি হলো জান্নাত। আমাদের আসল বাড়ি কোথায়? জান্নাত। এই দুনিয়াটা আমাদের জন্য মুসাফিরখানা। কি খানা? যেমন আমি গাজীপুর থেকে আপনাদের এখানে আসছি, ছোট্ট সফর, একটা পাঞ্জাবি, একটা পায়জামা, একটা রুমাল, টুপি আর একটা কুটি নিয়ে আসছি, গাড়িতে কিচ্ছু নাই, কারণ সংক্ষিপ্ত সফর, আবার চলে যামু, গিয়া ঘুমামু, এটা ফজর নামাজ পড়ামু, ঠিক কি না? আর এই যে কবরের সফর, আপনি যে মরবেন, আপনাকে যে সাদা কাপড় দিয়া প্যাকেট করে খাটিয়াতে রাইখান জানাজার মাঠে নিয়া চার চারটা তাকবির দিয়া জীবনের শেষ বিদায় করে আপনাকে যে কবরে রাখবে, কবরের পর থেকে নিয়া একেবারে ইলা ইয়াউমি ইউবআসুন, একেবারে কেয়ামত পর্যন্ত, হাসর পর্যন্ত, জান্নাত পর্যন্ত যে লম্বা সফর, এই সফরের কি কোনো কুল কিনারা আছে? একটু চাউন্দ ইকু দৌ, রিভাবটা আরো কমাও, ইকু দৌ চাউন্ডা একটু বাড়াও। আমাদের জান্নাতের সফর, এই সফরের কি কোনো কুল কিনারা আছে নাকি? হ্যাঁ, এজন্য কবি বলেন